হে বস, এবার জঙ্গলে ঢোকা যাক। চলুন জঙ্গলে যাবো, চলুন চলুন চলুন। তো আমরা এখন জঙ্গলে যাচ্ছি, যাচ্ছি। এই দেখুন অ্যামাজন জঙ্গলে চলে এসেছি, দেখুন অ্যামাজন জঙ্গলে, এই দেখুন। ভাই সব কিছু জায়দা নিয়ে গেই, মতলব কুছ ভি, পুরো অ্যামাজন জঙ্গল। ও বাবা, সামনে একটা সাপু, খতম বাবা। অ্যামাজন জঙ্গলে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো জঙ্গল আর জঙ্গল, অ্যামাজন জঙ্গল। এই এইদিকে পুরো জঙ্গল, এদিকে একটা বড় গাছ আছে, হ্যাঁ, আর এইদিকে একটা কল আছে, এখানে মানুষ জল খায়, এখানে মানুষ জল খায়, একটা কল আছে। আর এখানে পুরো জঙ্গল আর জঙ্গল, জঙ্গলে সেলফি। আর এখানে আমার একটা ছোট ফুসফুসো, আরে কেনা কে চাইতে হো, ফুসফুসো ভাই আছে, বিয়ার বড়মাস, ঠিক আছে। এখানে আমরা জঙ্গল থেকে যাচ্ছি, যাচ্ছি জঙ্গল থেকে বাইরে বেরোবো, বেশিক্ষণ জঙ্গলে থাকা যাবে না। জঙ্গল থেকে বাইরে বেরোতে হবে, এই যে জঙ্গল দেখে নিন একবার, ভালো করে দেখে নিন জঙ্গলটা, এই যে এই যে, ঠিক আছে। এবার বেরিয়ে যাবো, এবার বেরিয়ে যাবো, এখানে থাকা যাবে না। অ্যামাজন জঙ্গল, বাবা সাপ টাপ করে আসবে, অ্যানাকোন্ডা আছে, বাবা বেরিয়ে গেলাম, ঠিক আছে, বাই, টাটা। গাইস, আমরা ফাইনালি ওই অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়েছি। অ্যামাজন জঙ্গলটাকে দেখিয়ে দিই, এই যে অ্যামাজন জঙ্গল, এই যে পিছনে, আমাদের পিছনে অ্যামাজন জঙ্গল। বেরিয়ে এসেছি আমরা, এবার গঙ্গায় চলে এসেছি, গঙ্গায় দেখতে পাচ্ছেন এই যে পুরো বড় বিশাল গভীর, অনেক বড়, দেখ মানে শেষ প্রান্ত দেখাই যাবে না, আপনি দেখতেই পাবেন না, এত বড় গঙ্গা, সরি সমুদ্র, সমুদ্রে নামবো আমরা, ঢেউ খাবো। ঢেউ দেখুন শুধু কত বড় বড় ঢেউ, আবার বৃষ্টি পড়ছে, আমরা আমরা ক্যাম্পে যাবো, আমরা ক্যাম্পে যাবো, আমরা বৃষ্টি পড়ছে, আমরা ক্যাম্পে যাবো, ঠিক আছে, পরে কথা বলছি, ক্যাম্পে যাবো, গিয়ে এখন ঘুমোতে হবে, পরে কথা বলছি, ঠিক আছে। আর এই যে আমরা দুজন যাচ্ছি ক্যাম্পে, যাই না কি রান্না করে খাবো, মাছ পুড়িয়ে খাবো, মাছ ধরবো, ওই যে সমুদ্র থেকে দেখলেন, সমুদ্র থেকে মাছ ধরবো, মাছ তুলে পুড়িয়ে খাবো। এই সজ্জন কো কেনা তকলিফ হ্যায়, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, বৃষ্টি পড়ছে। তো গাইস, ফাইনালি ফাইনালি আমরা ক্যাম্প খুঁজে পেলাম, ঠিক আছে, এই ক্যাম্পটা খুঁজে পেয়েছি, আমরা ক্যাম্পটার মধ্যে ঢুকবো, ঢুকে ঠিক এই জায়গায় ঢুকে ঘুমোবো আমরা। আরে কেনা কে চাইতে হো, ঘুমে এখানে মাছ, ওই সমুদ্র থেকে মাছ ধরে এনে পুড়িয়ে তারপর খাবো। এই সজ্জন কো কেনা তকলিফ হ্যায় ভাই, মানে এখানকার জীবনটা খুবই কষ্টকর, বাড়ির কিছু খেতে পারবো না, শুধু মাছ পুড়িয়ে খেতে হবে, ঠিক আছে। তো ও ক্যামেরা রেডি আছে, আগে বলেছি কেন, আসুন এবার সমুদ্রে নামবো, আসুন আসুন আসুন, আরে ভাই ক্যামেরা কোথায় আছে, আসুন আসুন সমুদ্রে নামবো, ঠিক আছে, ক্যামেরা অফ করুন। ও বাবা কি ঢেউ গাইস, ভিডিও অন হয়ে গেছে, আমি সিরিয়াসলি বলছি, ঠিক আছে, কি ঢেউ গাইস, আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। আপনারা দেখলে ভাই কি বলবো, মানে আপনারা দেখেছেন আমি মানে ঢেউ খেতে উঠেছি সেই আগের একটা স্পটে, আর এত ঢেউ দিচ্ছে, এত জলের স্রোত, আমি এই স্পটে এসে চলেছি, ব্যাস। স্পটটা দেখাও ক্যামেরাম্যান, স্পটটা দেখাও, হ্যাঁ ক্যামেরা এদিকে, কি প্রমাণ লাগবে, চান করে এসেছি, তখন হচ্ছে আলাদা জামা পরেছিলাম, এখন আলাদা জামা, এবার জামাটা তো চেঞ্জ করেছি, সেটা আপনাকে দেখানো যাবে না, না তো এইটা হচ্ছে যে চান করে আসলাম, আমি আপনাকে জাস্ট বলতে চাই যে কত ঢেউ ভাই, ঢেউয়ের দিকে দেখাও ক্যামেরা, ঢেউ বুঝতে পারছেন, বুঝতে পারছেন কি না, বুঝতে হলে কোনো ব্যাপার না, সস্তার ফোন তো বুঝতে পারবে না, ঠিক আছে, ক্যামেরা দিকে। তো গাইস, এবার সব কিছু হয়ে গেছে, ঢেউ খাওয়া, অন্য স্পট থেকে আরেকটা স্পটে চলে এসেছি, এবার কী করবো, আবার ক্যাম্পে যাবো, সেই ছোটো ফুটোটায়, ঠিক আছে, ছোটো ফুটে গিয়ে সমুদ্র থেকে মাছ ধরে পুড়িয়ে নিয়ে খাবো, কিন্তু আপনারা দেখাবো না, লোভ লেগে যাবে, কোথায় লোভ দেবেন, পেট খারাপ হবে, ঠিক আছে, টাটা বাই বাই, আর ঢেউটা দেখে যান, ঠিক আছে, ক্যামেরাম্যান ঢেউ, চলো ক্যামেরা বন্ধ করে দাও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি দেখতে পাচ্ছেন না ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখতে পাচ্ছেন তো, ঠিক আছে, যে এখানে অ্যামাজন জঙ্গলে না বৃষ্টি পড়ে, ঠিক আছে, বৃষ্টি পড়ে, দেখুন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এত জোরে বৃষ্টি পড়ছে, এখানে উপর দিক থেকে এখানে বৃষ্টি পড়ছে না, কিন্তু ওখানে ঠিক বৃষ্টি পড়ছে, ওদিকে দেখলেই বুঝতে পারবে ওখানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ক্যামেরা ওদিকে দেখান তো, হ্যাঁ দেখুন পুরো মানে সমুদ্রে, দেখুন পুরো ঢেউ ঢেউ উঠছে, বিশাল বড় ঢেউ, আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেনও না।
ওরা কোনো ব্যাপার না, বিশাল বড় ঢেউ, ঠিক আছে, আপনি দেখতে পাবেন না কেমন আমার দিকে, দেখেছেন, দেখতে পাননি, দেখতে পাবো না, চলুন ভাই চলো কেমন বন্ধ কর। গাইস এখন হচ্ছে রাতেরবেলা, ঠিক আছে, কি মশা, আমি মশার ব্যাটটা নিয়ে এসেছি, সে এত মশাই দেখুন, শুধু ব্যাটে শুধু মশা মরেই যাচ্ছে, মরেই যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সবসময় ব্লগ বানাবো, ঠিক আছে, সকাল সন্ধে বিকেল সবসময় ব্লগ বানিয়েছি, আর রাত্রিবেলাটা বাদ দেবো সেরকম মতো, হয়তো আমাকে দেখা যাচ্ছে না, ওটা কোনো ব্যাপার না, দেখা যাওয়াটা কোনো ব্যাপার না, আমি তো বলছি নাকি মুখে, আপনারা আছেন তো, তাহলেই হবে। সালে কো বমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো। তো গাইস এখানে আমি একটু আগেই ওই চিতাবাঘ আছে না, লেপার্ড, রেস করে আসলাম, কে জিতলো, আমি জিতলাম, কেউ জিতলাম, আরে আমি তো অলরেডি ফার্স্ট আছি না, প্রথম থেকেই না, স্কুলে কলেজে সব জায়গায় তো রেসে ফার্স্ট আছি, ওসব কথা বাদ দিন, ঠিক আছে, আর এখন অন্ধকার, ফোনের চার্জ বাঁচাতে হবে, আর এখন ক্যাম্পে আছি এখন, ওই জন্য তো কিছু দেখা যাচ্ছে না, বাইরে গেলেও অবশ্যই কিছু দেখতে হবে না, অন্ধকার, ঠিক আছে। আর বাবা কি মশা, আর এখানে বিশাল মশা, বিশাল মশা, ভাবতেই পারবে না, এরকম 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 মশা, ঠিক আছে। আর কালকে সকালে উঠে গুড মর্নিংটা বলে দেবো, আর এই দিকে এখানে কে যেন কি করছে একটা, ঠিক আছে, আর এত মশা, কি শিয়াল টিয়াল লাগছে, মশা, ওসব করো বাবা, আমি এখন ঘুমিয়ে পড়ো, বা কালকে সকালে গুড মর্নিংটা বলবো, এখন ভিডিওটা অফ করে দিন, কেমন ভাই সকল, আমি গরু ছাগল পুষতাম, এখন পুষি না, ওসব কোনো ব্যাপার না, পুষতাম তো, এখন অ্যামাজন জঙ্গল আছে। জঙ্গলটা ক্যামেরাম্যান দেখিয়ে দাও তো একটু ভালো করে, আমাদের জঙ্গল, হ্যাঁ ঠিক আছে ক্যামেরায় দিকে। তো ভাই গরু ছাগল পুষতাম তো, নাকি একসময় পুষতাম তো, তাই জন্য বলেছি, এখানে পুষে সেটা কোনো ব্যাপার না, আপনার জন্য কী হবে, সব কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এবার যেটা বলবো আর কি, যেটা বলবো, হ্যাঁ কালকে তো ভিডিও বানিয়েছিলাম, আচ্ছা সেই মশার কামড় খেতে খেতে সকালবেলা ঘুমতে করেছি, গুড মর্নিং, ঠিক আছে, এবার কী করবো, মানে সকালবেলা তো মাছ খেতে হয়, মাছ টাছ খাওয়া হয়ে গেছে, এবার কী করবো, কী করা যায় এবার, তাহলে কী করা যায়, কী করা যায়, কী করা যায়, কিছু করতে হবে না, তাহলে কী বলবো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না, ভালো লাগলে করবে, করতে হবে না, আর পরে একটা ফালতু ভিডিও দেখা হবে, ঠিক আছে।